বেশিরভাগ সবাই ইন্টারনেটের যুগে প্রেমে পড়ে যাচ্ছি আমরা, তাই তো? হ্যাঁ, কিন্তু এই কম বয়সে বিয়েটা যে কতটা ক্ষতিকারক, আর এই ইন্টারনেটের যুগে প্রেম করছে বলে কম বয়সী মেয়েকে বিয়ে দেওয়াটা যে কতটা ক্ষতিকারক, সেই নিয়ে একটি কাহিনী শোনাবো যার নাম জীবন মরণ। একটু মন দিয়ে শুনবেন। এক দুঃখে জড়িয়ে এক সন্তান হারা পিতা তার কষ্টের কথা, তার মেয়েকে হারানোর কথা এই কাহিনীটির মধ্যে আছে, যার নাম জীবন মরণ। একটু মন দিয়ে শুনবেন, যদি ভালো লাগে চাইবো শেষে একটু ভালোবাসা, একটু হাতের তালি। তো চলুন চলে যাই সেই ঘটনায়। আমরা কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করতে যাচ্ছিলাম, ঠিক পশ্চিম মেদিনীপুর পেরিয়ে আমরা বাঁকুড়ার দিকে ঢুকবো। এমন সময় দেখলাম একটি বিয়ে বাড়ির সামনে বিশাল জটলা। ভাবলাম মনে হয় ওখানে আনন্দ করছে, সবাই হুল্লোড় করছে। গিয়ে দেখলাম না, একজন ধুতি গেঞ্জি কাঁধে একটি গামছা, একজন বয়স্ক মানুষ বারবার ধরে সে চিৎকার করে বলছে, এ বিয়েটা তোরা দিস না। সেই সময় বহু বহু ছেলেরা গিয়ে বারবার ধরে তাকে যেন পাগল ভেবে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছিল। সেই বয়স্ক ভদ্রলোক তার জীবনের কথাগুলো বলেছিলেন, তার সন্তান হারানোর কথা বলেছিলেন। কিছু সময়ের জন্য সেই কথাগুলো আপনাদের সামনে। হ্যাঁ রে বাবু, তুরা আমায় পাগল বলছিস বল, তাতে মোর কিছু নাই, তবে এই কম বয়সী মেয়েটার বিয়া দিয়া ওর জীবন নষ্ট করিস নাই। তুরা কি জানিস লাই, 18 বছর না হলে কোনো মাইয়ার বিয়া দিতে লাই। পাগল কইছিস কো, শুনবি মোর জীবন কথা, তবে শুন তুরা বটে, মোর এখন ঘর আছে, এখন বউ আছে, কিন্তু সে লাই মোর বেটি লক্ষ্মী, সে আজ লাই রে। জানিস বাবু, আজ থেকে কয়েক বছর আগের কথা কই, ওর তখন বয়স কত আর হবে লক্ষ্মীর, এই বছর 5-1 মতো। জন খেটে সাজের বেলায় দালানটুতে এসে যেই বসতেন, ছুট্টে এসে কুলের উপর বসেই কইত, ই বাপ টেকা দে, হাটে যাব, চুড়ি কিনবো, ফিতা কিনবো। মুই বলতে মখন লয় রে মা, আসল কথা জন খেটে যা পেতেম তিনজনকার প্যাড ভরতো, কিন্তু মন ভরতো নাই। ওর মন রাখার লাগি কইতেম, মা ই বছর গ্রামে পরবে, তোকে তোকে একটা সুন্দর করে শাড়ি কিনা দিব, ফিতা কিনা দিব, চুড়ি কিনা দিব। ও বলতো সত্যি। জানিস বাবু, প্রতি পূর্ণিমেতে দালানটুতে আসতো যখন চাঁদ মামা, তখন মোর লক্ষ্মী তার স্কুলে সিকান ছড়া গুলান কাটতো আর নাচতে লাগতো। ই দেখে লক্ষ্মীর মা বলতো, হে লক্ষ্মীর বাপ, মোর বেটিকে কিন্তু অনেক বড় করব, ওই মাস্টার দির মতো মাস্টার করব, মাস্টারনি হবে মুদের লক্ষ্মী। স্বপ্ন দেখতাম রে বাবু, দেখতে দেখতে প্রাইমারি স্কুল ছেড়ে মাইয়াটো গেল বড় স্কুলে বটে। এই তোদের ভাষায় কি ক্লাস 8 না 9? সেদিন এসে বলে, ই বাপ মু আর স্কুল যাব কলাই, এই পাড়া ছুলান গুলা সব মোর পিছনে লাগে, কত কথা কয়, মু ওকে বললে ছাড়ান দে। জানিস বাবু, সেদিন যখন সাজের বেলায় জন খেটে ঘর ফিরলেম, বউ এসে একেবারে কোমরে হাত দিয়ে, এবারে লক্ষ্মীর বিয়া দিতে হবে, এ গ্রামের লোকেরা কত কি কইছে, 14-15 বছর বয়স হলো লক্ষ্মীর, বিয়া দিবি কবে, এ টেম খারাপ, কোথা কি হয়ে যাবে। চিন্তা করলাম, হ চারদিকে যা ঘটছে, ওর বিয়া দেওয়ার জন্য একটা বর ঘর দেখলাম বটে, বরের বয়স একটু বেশি, তবে না মানলাম সে মানা, ই শুনে স্কুলে দিদি মনি এসে কত না করলো মানা, তার কথা না শুনে দিয়া বিয়া, সেটাই হলো মোদের শুরু যন্ত্রণা। বছর যেতে না যেতেই মোর বেটি হবে এবার মা, ই শুনে বউরার মনে আনন্দ ধরে না। সব শেষে এলো সেই দিন, ঝড় বৃষ্টি চারিদিকে পড়ছে, বাজ একের পর এক গাছ ভাঙছে, এমন সময় খবর এলো মোর বেটির বাচ্চা হবে আজ। অবস্থা ভালো নয়, গ্রামের কবরেজ কইছে, যা বউয়ের মা বাপকে ডেকে আন। ছুটে গেলাম মুই আর মোর বহু, গিয়া যখন দেখি
মোর সেই ছোট্ট বেটি হয়েছে বড়, হয়েছে যে সে মা, ছোট্ট একটার বেটির জন্ম দিছে, লড়ছে মৃত্যুর সাথে পাঞ্জা। জানিস বাবু, ইশারাতে কোনো রকম তার মাকে ডেকে বলে, এ মা, বেটা তো হয় নাই, হয়েছে বেটি, ইকে না উরা মানবে, ইকে তোরা নিয়ে যা। কইতে কইতে গেল ছেড়ে মুদের সেই ছোট্ট বেটি বটে। জানিস বাবু, সেই ছোট্ট নাতনিকে নিয়ে কোলে মোর বউ যেই রেখেছে, এমন সময় বেয়ান এসে কইল, এই একে আপদ রেখে তোরা লিয়া যা, একটা আপদ গেছে আর একটা আপদকে ছেড়ে, যদি বেটা হতো কথা ছিল, উকে না মুরা রাখবে, মুর বেটার আবার বিয়া দিব, আবার আসবে ঘরে বউ, আসবে বেটা, আসবে লাতি। দাহ করে ঝড় বৃষ্টি চোখে জলে মাথায় নিয়ে সেই ছোট্ট নাতনিকে নিয়ে এলাম ঘরে। তার বয়স আজ বেশি লয় বটে, বছর ছয়েক হলো, বোবা খোড়ায় খোড়ায় চলে, খোঁজে তার মাকে, পাই নাই দেখা দিতে তার মাকে। জানিস বাবু, এই কম বয়সে বেটি তোরা পিয়া দিসলাই, যদি বেটি হয়েছে এই ভেবে বিষ দিতাম আগে ঢেলে, তাহলে মরণ যন্ত্রণা না পেতেন, এ মরণ যন্ত্রণা না পেতেন, এ মরণ যন্ত্রণা না পেতেন।